হ্যালো ভিয়াস, ওয়েলকাম টু স্টেট ইউনিয়ন বাংলা। বন্ধুগণ, পিএম কিষাণ যোজনায় নতুন কৃষক বন্ধু মানে যারা সদ্য এই 2022 আবেদন করেছিলেন, তাদের আবেদন করার এক মাসের মধ্যে কিন্তু পিএম কিষাণে টাকা পাওয়া নিশ্চিত হয়ে গেল। যারা সদ্য মানে গত মাসে, ধরুন এই 2022 এই মার্চ মাসের মাঝামাঝিতে পিএম কিষাণ যোজনায় আবেদন করে এতদিন দেখছিলেন যে স্টেটাস ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, কোনো কিছুই দেখাচ্ছিল না, ভাবছিলেন যে এবারে পিএম কিষাণ যোজনায় সামনে যে কিস্তি দেবে সেই কিস্তির টাকাটা পাবেন কিনা, তাদের স্ট্যাটাসে কিন্তু বিরাট পরিবর্তন এসে গেল। এবং 11তম কিস্তির টাকা সেটাই এপ্রিলে বা মে যে মাসেই দেওয়া হবে কেন পাওয়া নিশ্চিত হয়ে গেল। তো কোন কোন কৃষক বন্ধু স্ট্যাটাসে কি ধরনের পরিবর্তন এলো দেখে নেবো আমরা আজকের আপডেট থেকে। বন্ধুগণ, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই সদ্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছিলেন এমন একজন কৃষক বন্ধুর আমি বেনিফিসিয়ারি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বেনিফিসিয়ারি, এই বেনিফিসিয়ারির নাম হচ্ছে যে রঞ্জিত। আমি প্রাইভেসির কারণে ওনার টাইটেলটা হাইড করে রেখেছি। তো দেখুন, উনি আবেদন করেছিলেন মানে ওনার রেজিস্ট্রেশন ডেটটা হচ্ছে যে 16/3/2022। দেখতে পাচ্ছেন এই 2022 সালের এই মার্চ মাসের 16 তারিখে, দেখতে পাচ্ছেন দিন কয়েক আগে। এবং দেখুন ওনার কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিছু দেখা যাচ্ছিল না। আমরা দেখুন ওনার কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল, কিন্তু যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কি, ওনার দেখুন পিএফএমএস এর ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। এই পিএফএমএস অ্যাকসেপ্টেড যে ঘরটা, এই ঘরটায় কিন্তু কিছু লেখা ছিল না। তো উনি অপেক্ষা করেছিলেন। তো দেখুন এই দিন কয়েক আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই বেনিফিসিয়ারির নাম হচ্ছে যে আপনার রঞ্জিত, দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট 16/3/2022। তো দেখুন পিএফএমএস এর ঘরে কি লেখা আছে, ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পিএফএমএস ব্যাংক। দেখতে পাচ্ছেন কত তারিখে পিএফএমএস রেসপন্স হয়েছে, মানে অ্যাকসেপ্ট হয়েছে 7/4/2022, মানে এপ্রিল মাসের 7 তারিখে কিন্তু ওনার পিএফএমএস অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবং এরপর কিন্তু ওনার যদিও এখনো পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু উনি এই সামনের 11তম কিস্তির টাকা পেয়ে যাবেন। একই রকম ভাবে আমি আরেকজন বেনিফিসিয়ারি স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আপনারা দেখুন এই যে বেনিফিসিয়ারি, দেখুন এই বেনিফিসিয়ারির নাম হচ্ছে অরুণ কুমার। তো এনার দেখুন রেজিস্ট্রেশন ডেটটা এই মার্চেই কিন্তু 7/3/2022। এবং দেখুন এনারও কিন্তু আপনার ওই 7/4/2022 কিন্তু পিএফএমএস অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অর্থাৎ ইনিও কিন্তু এই সামনের 11তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এরপর এনাদের এই 11তম কিস্তির টাকা পেতে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এরকম দেখবেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাবে। তারপর আপনার আমাদের রাজ্যের কৃষি দপ্তর থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আরএফটি সাইন্ড বাই স্টেট ফর ফার্স্ট ইনস্টলমেন্ট। এবং তারপরে যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট প্রসেসড। এবং পরবর্তী ক্ষেত্রে আপনার যখন এই এপ্রিল মাসে বা মে মাসে টাকা দিয়ে দেবে তখন আপনারা দেখবেন যে এরকম লেখা দেখা যাচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ টাকা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন, যারা আপনার এবছরে জানুয়ারি মাসে রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই সকল কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন, পেমেন্ট প্রসেস দেখাচ্ছে। এবং আপনারা দেখুন সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে কি দেখাচ্ছে, না আরএফটি সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট, অর্থাৎ এই 11তম কিস্তির যে টাকা সেই টাকাটা কিন্তু ইনি পেয়ে যাবেন, অলরেডি একটা টাকা পেয়ে গেছেন। তো এইরকমই যারা এই সদ্য আপনার রেজিস্ট্রেশন করেছেন তারাও কিন্তু আপনাদের এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই পরিবর্তনগুলো আসছে কিনা আপনারা লক্ষ্য করুন। আপনাদের আরএফটি সাইন বাই স্টেট এই কথাটা চলে এলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। কিন্তু এইখানে আপনাদেরকে একটা কথা বলা একান্ত প্রয়োজন, যে সকল কৃষক বন্ধুর এরকম পিএফএমএস ব্যাংক স্ট্যাটাসের ঘরটা আপনার খালি থাকবে, ফাঁকা থাকবে, কোনো কিছু লেখা এখানে অ্যাকসেপ্টেড বলে উঠবে না, যেমন ধরুন এই যে কৃষক বন্ধু, এই কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন আপনার 2021 আপনার 9/14 হচ্ছে যে রেজিস্ট্রেশন করিয়েছেন, কিন্তু এখনও দেখুন এনার কিন্তু পিএফএমএস অ্যাকসেপ্টেড হয়নি। অথচ আপনারা দেখলেন যে মার্চ 2022 আপনারা রেজিস্ট্রেশন করে তাদের কিন্তু পিএফএমএস এর ঘরে কিন্তু অ্যাকসেপ্টেড কথাটা চলে এসছে। তো যাদের এরকম পিএফএমএস এর ঘরে এখনো ব্ল্যাঙ্ক দেখা যাবে তাদের মনে রাখবেন যে আপনার পিএফএমএস অ্যাকসেপ্টেড হয়নি। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু আরেকবার গিয়ে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে, অর্থাৎ আপনার আধার ভোটার ইত্যাদি দিয়ে আপনার কিন্তু একবার ইকেওয়াইসি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার পিএফএমএস অ্যাকসেপ্টেড চলে আসবে, আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। বন্ধুগণ, পিএম কিষাণ যোজনায় যারা এই 2022 সদ্য আবেদন করেছেন তাদের যে 11তম কিস্তির টাকা পাওয়া নিশ্চিত প্রায়, সেই সংক্রান্ত যে আপডেটটা সেটা এটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।